এই ব্রহ্মাণ্ড সভার অধিপতি যিনি, যিনি নিখিল প্রাণেশ্বর, সর্বপ্রাণের প্রাণ, সত্তার সত্তা, সত্তা পুরুষ যিনি, যার ইচ্ছা হলে একটি গাছের পাতা নড়ে না, যিনি আমাদের সর্বজীবের আধার এবং আশ্রয় স্বরূপ, আমাদের সবাইকে অস্তিত্বশীল করে রেখেছেন নিরন্তর এক প্রবাহিত ধারায়, তার শ্রীচরণ যুগলে আমি এবং আমাদের সবার অনন্ত কোটি প্রণতি জানাই। আমার মুশকিল হয়ে গেছে যে আমি হিন্দি, বাংলা, অল্প স্বল্প ইংরেজি, অল্প স্বল্প সংস্কৃত পারি, শেষের দুটো ভাষায় আমার বলার অবকাশ নেই এখানে, কিন্তু প্রথম দুটো ভাষায় আমি বলতে পারি। আপনাদের কাছে আমি অনুমতি চাইছি আমি কোন ভাষায় বলব। একটু আগে যিনি এই সভার প্রধান অতিথি ছিলেন মাননীয় বিচারপতি মহাশয়, এখন তিনি অদৃশ্য, কিছু ভাব রেখে গেছেন এখানে, সেই ভাবগুলোকে আশ্রয় করে তার পরবর্তী পদক্ষেপে বা এগিয়ে যাওয়ার প্রেরণায় আমরা এখানে এখনো সমবেত হয়ে আছি। আজকে এখানে ব্যাপকে বিস্তারে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ সম্বন্ধে বলার অবকাশ নেই, কারণ এটির নামই দেয়া হয়েছে সৎসঙ্গী সম্মেলন। এখানে দীক্ষার কথা আলাদা করে বলার অবকাশ নেই, কারণ এখানে সবাই অ্যাডমিটেড, সবাই দীক্ষিত, সেই জন্যই এটি সৎসঙ্গী সম্মেলন। তাও বলতে হয়, তাও সব কথাই বলতে হয়, কিন্তু প্রাসঙ্গিকতার নিরিখে প্রসঙ্গক্রমে আমি একটু বিষয়ের উপর থাকার পছন্দ করি বেশি। সৎসঙ্গী সম্মেলন, এই সৎসঙ্গী কথার উপর যে ধারণা আমাদের আছে সেই ধারণাটিকে আরো স্পষ্ট করে নেওয়ার সুযোগ এবং সময় এসেছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন এবং আপনারা সবাই অবগত হয়ে আছেন, তার আগে আমি একটি কথা বলতে ভুলে যাচ্ছিলাম, বর্তমানে এই সভার যিনি সঞ্চালক, যিনি সভাপতিত্বের আসনে আছেন এবং আমার অনন্ত গুরু ভাই এবং আমার মায়েরা, যথাযোগ্য স্থানে আমি যা কিছু দেওয়ার আমি বিনম্র চিত্তে সব কিছু নিবেদন করলাম। সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী। কথাগুলোকে মার্ক করে করে এবং পার্ট বাই পার্ট যদি আমরা বুঝি, অ্যানালিটিক্যালি এবং সিনথেটিক্যালি যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা শব্দের যে অনুরণন, যে ধ্বনি সত্তাকে স্পর্শ করে সত্তার ভেতরে ঢুকে সত্তার প্রকৃত অবস্থানটাকে সূচিত করে দেয়, তাহলে বিষয় সম্বন্ধে আমাদের প্রকৃত ধারণা এবং তদনুসারী অনুচলন আমাদের হতে থাকে। সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, এই সৎকে, যার মন একা শক্তিতে পূর্ণ, তিনি সৎ বা সতী, এই এক তিনি, এই একের প্রতি আসক্তি যদি আমার ভিতরে টসটস করতে থাকে, যেমন একটি সতী সাধ্বী স্ত্রীর এক পতি ছাড়া দ্বিতীয় পতি নাই, যেমন একটি মানুষের একজন বাবাই হয়, যেমন একটি পৃথিবীর একটি কেন্দ্র হয় সূর্য, সেরকম একটি মানুষের একজনই আদর্শ হয়, সেই আদর্শের আদর্শের সাথে আসক্তিতে সংযুক্ত যে লেপটে ধরে বসে আছে, কিছুতেই ছাড়বো না, তুমি ছেড়ে চলে গেল আমি তোমাকে ছাড়বো না, এই ভাব নিয়ে তাকে যারা আশ্রয় করে আছে তারাই প্রকৃত সৎসঙ্গী। তিনি সৎ, তিনি আদর্শ, আদর্শ মানে যিনি সবটা দেখেন, আদর্শ। পরম পূজ্যবাদ সৃষ্টি বড্ডা বলতেন, যাকে দেখে মানুষ তার মতো হতে চায়,
তিনি আদর্শ। আর একটি শব্দ আছে, অর্থ আছে, সেটি হলো আয়না, দর্পণ। যার সামনে দাঁড়ালে আমার সমস্ত সত্তার পূর্বাবর শক্তি, সঙ্গতি এবং অসঙ্গতি ধরা পড়ে। তিনি আমার আদর্শ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের সামনে সেই আদর্শ, যার প্রতি আসক্তিতে আমরা নিজেদের অবস্থান অনুভব করতে পারি। এই রাজ্যে দুটি জিনিস আছে, একটি সাগর আর একটি কোণার্ক মন্দির। এ সম্বন্ধে আমার বলার অপেক্ষা রাখে না, কিন্তু দুইটির কার্যকারিতা কেমন, দুইটির বৈশিষ্ট্যগত অবস্থান কেমন। একটির মধ্যে একটি চুম্বক ছিল, ছিল না? সেই চুম্বকটি কে যেন অপহৃত করে দিয়ে চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। চুম্বকের চৌম্বক শক্তি অন্তর্হিত। আর একটি রয়ে গেছে সাগর, সেইটি নিত্যবট বিদ্যমান। চুম্বকের চৌম্বক শক্তি চলে গেল কেন আমরা রক্ষা করতে পারিনি, আমরা তাকে আঁকড়ে ধরে রাখতে পারিনি। কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এমন এক চৌম্বক শক্তি, তুমি তাকে যেখানে খুশি নিয়ে যেতে পারো, যেখানে খুশি অপহৃত করে রাখতে পারো, তিনি কিন্তু মানুষকে টানবেনই টানবেন, এই টানার কোনো বিরাম নেই। তিনি মানুষকে আরো টানছেন, আরো টানছেন, আরো টানছেন, এবং সেই সাগরের উত্তাল সমুদ্রের যে তরঙ্গ, সেই তরঙ্গে আমরা দেখতে পাচ্ছি উদ্বেলন এবং অপবেলনের যে তরঙ্গ ধারা চলেছে। একটি উদ্বেলন অপবেলনের গতিতে সাইত হয়ে পরবর্তী উদ্বেলনকে উস্কে দিচ্ছে, বারবার এই তরঙ্গ আগে চলেছে, আগে চলেছে, আগে চলেছে, এবং সাগর ধৌত চরণ যুগল অনন্ত চরণ বিছিয়ে রেখেছেন যেই মহাসাগরের পরনাতীরে সেই মহাপুরুষ মহা প্রেমিক, সেই তার চরণে এসে আত্মসাত করছে, আত্মনিবেদন করছে, আবার ফিরে যাচ্ছে, আবার এই গতিতে সে আবার উঠে আসছে, আবার উদ্বেলন এবং অববেলনের এই ধারা চলেছে। এইভাবে আমরা সমস্ত সৎসঙ্গীকে উদ্বুদ্ধ করছি, প্রেরিত করছি, নিয়ে যাচ্ছি শুদ্ধ চরণের দিকে। আমরা আরো উৎসাহ দিচ্ছি, আমরা নিজেরা ঠিক হয়ে আমরা সেই ঠিকের প্রতি সবাইকে নিয়ে যাচ্ছি। এই তার নিয়েছিলেন যিনি, তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই দায় তাঁর। সত্তা পুরুষের গায়ে আঘাত করলে যতবার আঘাত করব ততবার তার আঘাত সেই গায়ে প্রকট হবেই কি হবে, একবারের জন্য তা বিচ্যুত হয় না। একটু ক্ষমা করবেন, আমি ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে একটু বলবো, আপনাদের যদি অসুবিধা হয় বলবেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আমি কিন্তু কথাটা সূত্র হারাবো না, তিনি চৌম্বক শক্তিতে আকর্ষণ করে আছেন দেখবেন এই কথাটা মূলে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব গঙ্গার ঘাটে বসে আছেন দক্ষিণেশ্বরে, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব, ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তিনি কৃষ্ণধারার শেষ অবতার, কৃষ্ণ কনসেপশনের শেষ প্রকট, বাকি যা প্রকট হয়েছে সমস্ত কনসেপশনকে কভার করে আরো আরো। কৃষ্ণ রিভাইভাল, কনসেপশনের রিভাইভাল হলেন, শেষ হলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ শ্রী চৈতন্য। আচ্ছা আমার টাইম কতক্ষণ বলুন। শ্রী শ্রী ঠাকুর এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছেন, কনসেপশনটা কেমন আমরা বুঝি না, আমরা বুঝি কিন্তু কোন এক সংস্কারের যে ছায়া বা আবছায়া আমাদের ধারণাকে গ্লুমি করে রেখেছে, সেই জন্য আমরা অনেক সময় বুঝতে চাই না। কৃষ্ণ কনসেপশনের প্রথম অবতার বা প্রকট হলেন বুদ্ধ, বোধ জাগিয়ে দিয়ে চলে গেলেন। কিসের বোধ? শ্রীকৃষ্ণের বোধ জাগিয়ে দিয়ে গেলেন। যীশু প্রাণ করে দিয়ে চলে গেলেন আরেকটি ভৌগোলিক অবস্থানে গিয়ে।
সবাই পতিত হয়ে যাচ্ছিল, পাপ করতে করতে পঙ্কে আবর্তে তারা নিমজ্জিত হয়ে গেছিল, তাদের উদ্ধার করে দিয়ে চলে গেলেন ত্রাণকর্তা যিশু। মোহাম্মদের মতো প্রেমী নাই, তিনি আর্য, তিনি ব্রাহ্মণ, কোন অসুবিধা নেই। যে কোন জায়গায় টঙে চলে আমরা উদাত্ত কণ্ঠে, আমরা সমস্ত কণ্ঠে, সমবেত কণ্ঠে মিলিত হয়ে বলবো যে তিনি আমাদের সেই আর্য পৃষ্ঠের ধারক বাহক, কোন অসুবিধা নেই, কিচ্ছু নেই। তারপরেও আমরা এগিয়ে যাচ্ছিলাম, সাবার ভুলে যাচ্ছিলাম তার কথা, আবার তিনি স্মরণ করিয়ে দিলেন, আবার শ্রীকৃষ্ণের চৈতন্য ফিরিয়ে দিয়ে গেলেন এবং তার নাম হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। আবার আমরা বিস্মিত হলাম, 500 বছর তাকে ভাঙিয়ে খেলাম, বামাচারে তান্ত্রিক অত্যাচারে জর্জরিত হয়ে উঠল সমস্ত সত্তা, প্রাণ বাঁচানো দায়, সত্তার সত্তাত্ব থাকে কিনা এক প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়ালো, ভক্তিটি আউট অফ ট্র্যাক হয়ে কোথায় অনন্ত বিপর্যয়ে বিধ্বস্ত চুরমার হয়ে যাওয়ার মুখে আসছেন সেই বিরাট ট্রেন, সেই আউট অফ ট্র্যাক যে ট্রেনটি, সেই ট্রেনটি বিরাট ট্রেন এসে ভক্তির লাইনে স্থাপন করে দিয়ে চলে গেলেন। তারপরে এলেন যিনি, তিনি মাত্র 2 বৎসর পরে প্রকট হলেন, এত সহজে এত স্বল্প সময়ের মধ্যে আর কেউ প্রকট হননি, কারণ সৃষ্টি রামকৃষ্ণদেব তিনি ছিলেন যাত্রার কনসার্ট, বাজনাটি বাজিয়ে দিয়ে চলে গেছেন, এইবার কুশীলব ঢুকছেন, অভিনয় করে দিয়ে চলে গেলেন এই রঙ্গনাট্যশালায়। তিনি কত সুন্দর অভিনয় করে আমাদের সামনে প্রকট হলেন, কার জন্য তিনি না, সবার জন্য তিনি, তার কাছে সেই আকর্ষণ রয়ে গেছে সেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণদেব। গঙ্গার ঘাটে বসে আছেন, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন গঙ্গার দিকে, গঙ্গায় একটি নৌকো অল্প অল্প চলছে, চলমান নৌকো নয়, যেমন একটু নড়ে, বাধা থাকলেও নড়ে নৌকো। সেই নৌকোর মধ্যে 2 ভাই খালি গা, হাড্ডাগোড্ডা চেহারা, মাঝি খুব শক্ত সমর্থ, তারা 2 ভাই কথা কাটাকাটি করতে করতে ঝগড়া হলো। ব্যাপারটা হলো যে বড় ভাই ছইয়ের মধ্যে গিয়ে, ছই আপনারা তো সবাই জানেন নৌকোর যে ঢাকনাটা থাকে যেখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়, আমরা ছই বলি, তো সেই ছইয়ের মধ্যে বড় ভাই ঢুকেছে। সেই বা সেই দিন সেই সময় তার রান্না করার পালা পালি, ঢুকে দেখে যে শিল নোড়া নেই জায়গা মতো, পিছনেওয়ালা নেই, ছইয়ের বাইরে মাথা থেকে বললো ছোট ভাইকে, এই ছই এটা কোথায় গেল না, শিল নোড়া। ছোট ভাই স্বভাবানুগত, বড় ভাইয়ের উপর কোনোদিনও কোনো কথা বলে না, সে বললো অমুককে দিয়েছি, যার নাম বললো, বড় ভাইয়ের সাথে তার অহিনকুল সম্পর্ক, আদায় কাজ করায়, নাম শুনেই খেপে গেল সে, বলে বারবার বলেছি তুই ওর সাথে মিশবি না, তুই তার সাথে আমার কথা শুনিস না, তার উপরে তুই এই শিল নোড়াটা দিয়ে দিবি, তুই অবাধ্য। মোটেই অবাধ্য নয়, সে স্বভাব অনুগত, বড় ভাইকে পিতৃ সমজ্ঞানে দেবতা জ্ঞানে পুজো করে, বারবার ভর্ৎসনা করতে লাগলো, নিরস্কার করতে লাগলো, যন্ত্রণাদায়ক শব্দ সব ব্যবহার করতে লাগলো, উপায়ন্তর না দেখে বাঁদরের বাচ্চা কেউ যদি বেশিক্ষণ তান করা হয়, বেশিক্ষণ বিরক্ত করা হয় তো আত্মরক্ষার জন্য কি করে, এরকম করে। ছোট ভাই না পেরে থাকতে পেরে না থাকতে পেরে বলে যে দিয়েছি তো কি হয়েছে, ও তো ফেরত দিয়ে দেবে, একটু জোরে যেই বলেছে অমনি বড় ভাই ছোট ভাইয়ের পিঠের উপর থাম করে এক থাপ্পড় দিয়ে বসলেন। যেই থাপ্পড়টি পড়ল, গঙ্গার ঘাটে বসেছিলেন খালি গায়ে, তপ্তকাঞ্চন সম্মন সমজার গৌরকান্তি ফেটে যাচ্ছে রং, একটি ধুতি পরা, সেই বা ঠাকুর বসে এতক্ষণ দেখছিলেন, শূন্য দৃষ্টি, শূন্য দৃষ্টি মানে পূর্ণ দৃষ্টি, সব কিছু দেখা যায় সেইটাই শূন্য দৃষ্টি। তিনি দেখছেন যেই পিঠে থাপ্পড়টি পড়ল, অমনি চিৎকার করে উঠলেন, চলে গেল আমার পীর, চলে গেল বলে কাঁচা ঘাসের উপর তিনি ছটফট করতে লাগলেন, যেন মাছ কেটে দিলে যেরকম তাজা মাছ কাটলে ছটফট করে সেরকম কাটা মাছের মতো তিনি ছটফট করতে লাগলেন, তার চিৎকার করতে লাগলেন, চলে গেল আমার পীর, চলে গেল। তার ভাগ্নে হৃদয় ছিল ঘরের মধ্যে, মামার গলার আওয়াজের সাথে সে পরিচিত,
সে ছুটে এলো গলার আওয়াজ শুনে দূর থেকে দেখতে পাচ্ছে সেই আমার মামা যিনি সর্বজীবের আশ্রয় যিনি সর্বকারণ কারণ সেই তার গায়ে কে যেন পাঁচটি আঙুল কেটে বসিয়ে দিয়েছে একদম লাল রক্তবর্ণ হয়ে সে থকে দূর থেকে দেখা যাচ্ছে আরো জোরে ধাবমান হলো সে এসে মামাকে শুশ্রূষা করলো বারবার পিঠের উপর হাত বুলিয়ে দিতে লাগলো এবং হাত বুলিয়ে যে মামা তুমি একটু সুস্থ হও তুমি একটু শান্ত হও তুমি আমি ব্যবস্থা করে দিচ্ছি অনেকক্ষণ সেবা শুশ্রূষা করার পরে মামা যখন একটু শান্ত হলেন স্থির হয়ে বসলেন তখন ভাগ্নে হৃদয়ে বলছে যে মামা তোমার তো সত্যি কথা বলার অভ্যাস নেই কি বলছিস তোমার তো সত্যি কথা বলার অভ্যাস নেই কিন্তু আজকে তোমাকে সত্যি কথা বলতেই হবে কিসের কথা বলছিস পৃথিবীতে এমন কার সাহস আছে যে তোমার গায়ে হাত দেয় একবার তার নামটা তুমি আমাকে বলো তো তারই একদিন কি আমার একদিন আমি দেখে নেব ঠাকুর বললেন তা তো আমি জানি না তবে নৌকর মধ্যে দুই ভাই ঝগড়া করতে করতে একজন আরেকজনের পিঠে যেই থাপ্পড়টি মারলো অমনি সঙ্গে সঙ্গে আমার পিঠ জ্বলে গেল আমার পিঠে সমস্ত যন্ত্রণা প্রকাশ হলো হৃদয় মামার দিকে তাকাতে তাকাতে ঘরের দিকে যাচ্ছে আর ভাবছে যে মামাকে যে লোকে পাগল বলে ঠিকই বলে কোথায় নৌকর মধ্যে একজন আরেকজনকে মারলো আর সেইটি এই কেনে চরে বসে আছেন তীরে বসে আছেন যে মানুষটি সেই মানুষটি রক্ত মাংস সংকুল দেহধারী নররূপী নারায়ণ হোক আর যেই হন তিনি মানুষ তার গায়ে এত দূরে কি করে প্রকট হলো পাশে থাকলে ফসকে গিয়ে তার গায়ে রাখতে পারত ব্যাপারটা কি হলো আরেকটি ঘটনা ছোট্ট এর সাথে চলেছেন হিমায়তপুরে কুষ্টিয়ার থেকে চলছেন ঘোড়ার গাড়ির মধ্যে ঘোড়ার গাড়ির মধ্যে যাচ্ছেন ঘোড়ার গাড়ি কোচ চারিদিকে আবদ্ধ আপনারা সবাই জানেন এই ঘটনা ঘটনার দিকে আমি এই জন্য আমি দৃষ্টিপাত করতে চাই যে ঘটনাটাকে আরেকটু নতুনভাবে যদি ভাবি তাহলে কি হতে পারে শেষ পর্যন্ত চাবুক পড়লো ঘোড়ার পিঠে উফ করে চিৎকার করে উঠলেন গায়ে নিমা নিমা মানে সবাই জানেন মোটামুটি পকেট ছাড়া যে পাঞ্জাবি ফতুয়া দুইজন তার ইয়ে ছিলেন অ্যাটেন্ডেন্ট ছিলেন তারা বললেন ঠাকুর কি হলো আমার ঠাকুর যাচ্ছেন কিছু না কিচ্ছু বললেন না নীরব থাকলেন বাড়ি ফিরলেন বাড়ি ফিরে স্নানের সময় হলো মা ডাকলেন স্নান করতে আয় তেল মাখিয়ে দেবো তেল মাখতে আয় স্নান করতে যাবি ঠাকুর বললেন আজকে ছেড়ে দে মা আজকে ছেড়ে দে মা বললেন যে কেন কি হলো শরীর ভালো লাগছে না শরীর ভালো লাগছে না ছেড়ে দিলেন মা দ্বিতীয় দিনেও সেই সময় মতো একবার সেই ডাকলেন আবার ঠাকুর তাকে মাকে প্রবোধ দিলেন আজকে ছেড়ে দে শরীর ভালো না তৃতীয় দিন যখন এরকম হলো তখন ঠাকুরের মায়ের মনে সন্দেহ হলো ব্যাপারটা কি তিনি অনুসন্ধানে গেলেন কি হলো কি তুই রোগ এরকম ভাবে স্নান করছিস না তেল মাখছিস না তোর খাওয়া হচ্ছে না ঠিক মতো কি ব্যাপার আয় এদিকে মা ছেড়ে দে না আজকে ছেড়ে দে না আয় এদিকে মার কাছে তিনি বিবশ হাত পা বাঁধা যদি চলে এলেন মার কাছে খোল জামা যেই জামাটি খুললেন দেখা গেল পিঠের প্রান্ত থেকে ও প্রান্ত সেই চাবুকের দাগ কাটা চাবুকের দাগ সেই রকম ভাবে পড়ে আছে একটু মেলায়নি তার দুপাশে দিয়ে পুঁজিয়ে দেখা 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 যাচ্ছে এবার তেমের আর কোনো রকমের অন্য প্রকাশ নেই তেমের ঘনীভূততম রূপ সব হয়েছে তার দেহে সব কিছু নিয়ে তিনি এই বার্তাই দিয়ে গেলেন মানব জাতিকে তোমরা কাউকে কেউ কষ্ট দিও না আমি সমস্ত কষ্ট আমাকে স্পর্শ করছে দুই ক্ষেত্রে কি হয়েছিল মাইকেল ফ্যারারে একজন সায়েন্টিস্ট ছিলেন তার অনেকগুলো থিওরি চলে পৃথিবীতে তিনি একসময় আবিষ্কার করলেন ইন্টারম্যাগনেটিক ইন্ডাকশন ইন্ট্রাম্যাগনেটিক ইন্ডাকশন আন্তর্চৌম্বক যেখানে চৌম্বক থেকে শুরু করেছিলাম আমি যে সংবাহক তত্ত্ব সেই তত্ত্বটি তিনি বার করলেন এই তত্ত্বটির মূল কথা হলো যে পৃথিবীর প্রত্যেকটি বস্তুকে প্রতিনিয়ত ভাব সংবাহিত করছে সঞ্চারিত করছে
যার মধ্যে গ্রহণ ক্ষমতা যতটা তার মধ্যে সেই ভাব ততটা প্রকট হয়। আমরা পার্থিব জগতে দেখতে পাই যে বাচ্চা যদি পড়ে যায় তাহলে মা সেখানে আকুলি বিকুলি করে ওঠেন, কারণ মায়ের সাথে ভাবগ্রাহিতা সন্তানের ভাবগ্রাহিতা সব থেকে নিবিড় সম্পর্ক। কিন্তু সন্তানের যদি পড়ে যাওয়ার পরে কেটে যায় রক্তপাত হয়, মার অতখানি পরেও কিন্তু রক্তপাত হয় না। যেই ভাবের উচ্চ থেকে ভাব সঞ্চারিত হচ্ছে ঠিক তারপরে সেই ভাব থেকে আরেকটি ভাব গ্রহণ করছে, গ্রহণ করে সে আরেকটি নতুন ভাব সৃষ্টি করছে। এইভাবে নতুন নতুন সৃষ্টি চলতে যাচ্ছে সমস্ত পৃথিবীতে। যার মধ্যে সম্পূর্ণ গ্রহণ ক্ষমতা থাকে তিনি সেই ভাবটিকে সম্পূর্ণভাবে আত্মসাত করেন। সেই জন্য যেখানে থাপ্পড় পড়েছিল সেই থাপ্পড়টি পিঠে প্রকট হলো, যেখানে চাবুক পড়েছিল সেই চাবুকটি পিঠে পড়ে উঠল। এইভাবে তিনি আমাদের সবকিছু আকর্ষণীয় এক শক্তি দিয়ে আমাদের টেনে রেখেছেন। আমরা নিজের যোগ্যতায় কেউ আসিনি, সবকিছু তার আকর্ষণীয় চৌম্বক শক্তিতে আমরা আমাদের নিয়ে এসছেন। এবং আমরা তখন দেখতে পাচ্ছি যে তিনি বসেছেন সেইটি টান টান, তিনি শুয়েছেন সেটি টান টান, তিনি কথা বলছেন সেটি টান টান, তিনি আলাপচারিতায় নিমগ্ন সেটি টান টান, তিনি খাওয়ার কথা বলছেন সেটি টান টান, তিনি শুয়েছেন তিনি বসেছেন, তিনি হেসেছেন তিনি চলেছেন, তিনি দৌড়েছেন তিনি লীলা করেছেন, সর্বোচ্চ তার এই টান টান ভাব, তার বিছানা টান টান, তার মালিশ টান টান, তার মশারি টান টান, তিনি টান দিয়ে টান টান করে আমাদের টেনে দেখেছেন। সেই টানের চোখে আমরা সবাই এসেছি এবং একজন আরেকজনের সাথে একত্রতার মমত্বেতে পরস্পরের সমাবেশ নিনর অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ। এই চৌম্বক শক্তিকে কেউ চুরি করে নিতে পারবে না, কেউ নিয়ে যেতে পারবে না। পুণ্য প্রকৃতিতে তিনি বলেছেন সত্য যুগ শুরু হয়ে গেছে। আমরা হাস্যকর ভাবি অনেক সময় অনেক তত্ত্ব, ব্যাপারটা তলিয়ে দেখি না। সত্য যুগ শুরু হয়ে গেছে, সত্তা পূজার যুগ শুরু হয়ে গেছে, সত্তা পূজা আন্ডার কারেন্টে চলছে, সেটা বাইরে প্রকট হওয়া শুরু হয়ে গেছে। একটি যুগকে তার যদি ছাপ পেতে হয় তাহলে 10,000 বছর লাগতে পারে, আগামী 10,000 বছর পর্যন্ত কিছু লাগবে না মানে ঐতি। কিন্তু সত্তার পূজা শ্রী ঠাকুর ধর্ম টর্ম অত ব্যাপেন না, তিনি বলছেন সত্তা সাদা, সত্তা কোন কোন বিশেষত্ব নিয়ে সত্তা, এবং সত্তার প্রকৃত পূজা প্রকৃত অনুশীলন প্রকৃত তার সেবা কি করে হতে পারে সেইটি সত্তা পুরুষ সমস্ত প্রকট করে দিয়ে গেছেন। এবং 80 বছর ধরে তিনি বার বার সেইখানে করে গেছেন। তার মতো কর্মী পৃথিবীতে যত কর্ম আজ পর্যন্ত হয়েছে সমস্ত কর্মকে যদি সম্মিলিত করা হয়, শিষ্য ঠাকুর অনুকূল চন্দ্রের সমস্ত জীবনের যে কর্ম তার ধারে কাছে স্পর্শ করতে পারবে না তার, কারণ তিনি জীবনে যা যা আচরণ করেছেন সমস্ত কিছু লিপিবদ্ধ করে রেখে গেছেন। পৃথিবীতে এর কোনো তুলনা নাই, তার কোনো তুলনা আমি করতেও চাই না, কারণ তিনি অতুল তিনি ইনকম্পারেবল, তার কোনো তুলনা হয় না। তুলনা করতে গিয়ে আমরা বিপাকে পড়ব, বিধ্বস্ত হব, মাথা ঘুরে যাবে। কি দরকার তার হাতটি ধরি তাহলেই হয়। আপনার দর্শন শিষ্য ঠাকুর বসে আছেন নিভৃত কেতনে, শিষ্য ঠাকুরের স্নানের সময় হলো প্রায়, উঠবো উঠবো করছেন, সবাই ঘড়ি দেখছেন। এই সময় মহিলাগত এক ভদ্রলোক এলেন, এসেই সরাসরি ঢুকে পড়লেন ঠাকুরের সোজাসুজি, ঢুকেই টিপিস করে একটি প্রণাম করলেন। প্রণাম করার সঙ্গে সঙ্গেই সবাই বিপদ গুনলেন যে শ্রী ঠাকুরের মতো ভদ্রলোক পৃথিবীর সমস্ত ভদ্রতা একত্রিত করলেও তার ধারে কাছে আসতে পারবে না, কোনো কিছুই ধারে কাছে আসতে পারে না। এই সময় ওই বহিরাগত ভদ্রলোক যদি উঠে না যান নিজের থেকে, ঠাকুর চুপ করে পুতুলের মতো সেই মূর্তির মতো বসে থাকবে। সেদিনও তাই হলো, ঠাকুর বসে আছেন। সরোজিনী মা অনেকেই নাম শুনেছেন, বলেছেন তিনি পূর্ব দিকে শিষ্য বড়মার খাটের ওখানে দাঁড়িয়ে আছেন, আমার বাবা ঠাকুরের ডান দিকে নিচে সেবারত। বাবা সরোজিনীর বার দিকে তাকাচ্ছেন না, যে তাকালেই তিনি এমন রক্তে চক্ষু করে বাবার দিকে তাকাবেন যেটা সহ্য করতে পারতেন না।
একবার ঘুরে আসতে সরজি বিমার দিকে যেই তাকিয়েছেন সরজি বিমার ঠিক সবার মত বৈশিষ্ট্য দিয়ে বললো, ঘড়ি দেখছেন না, ঘড়ি দেখছেন না, ঠাকুরের স্নানের সময় হয়ে গেল, উঠান, এনাকে উঠান। যিনি এসছেন তিনি আবার ঘটনা চক্রে ঠিক ঠাকুরের ঠিক সামনে বসে পড়েছেন, একদম সামনে বসে পড়েছেন। বাবা হাঁটুর উপর ভর দিয়ে একটু আগে গিয়ে বললেন, দাদা ঠাকুরের স্নানের সময় হলো। যেই না বলা অমনি ক্ষিপ্ত ষণ্ডের মতো চিৎকার করে বলে উঠলেন, দেখছেন না মশাই, দর্শন করছি। বাবা যে বলতেন এমন সুন্দর, যে শোনার পরে আমার কি হলো, ভিমটি খেয়ে যাচ্ছে বুকের বলতে যেন শত হাতুড়ির গা, আমি পিছন দিয়ে লাভ দিলাম একটা, দিয়ে ঠাকুরের খাটে আমার মাথা যেন আঘাত দিকে ফেটেই যাবে এরকম জোরে। অতখানি হয়নি, একটু আলমধারিক প্রয়োগ করছি বাবা, ছেড়ে দিলেন বাবা, কিচ্ছু করলেন না। তারপরে তার প্রিয় অনুগ্রহ হলো কে জানে, সেই ভদ্রলোকের তিনি ধীরে ধীরে প্রণাম করে উঠে চলে গেলেন। ঠাকুর ইশারায় বাবাকে বললেন অনুসরণ করতে, বাবা পিছন পিছন গেলেন খানিক দূর, যাওয়ার পরে জ্যোতির স্বামীর দিকে টান নিলেন। ওখানে চেরি গাছ ছিল, যারা দেখেছেন দুপাশে চেরি গাছ, জাপানি চেরি, চেরি খুব মিষ্টি ফল, সবুজ হলুদ এবং লাল, এই সবুজটি কাঁচা, হলুদটি আধ পাকা এবং লালটি পরিপূর্ণ পাকা, অসম্ভব মিষ্টি ঠাকুর লাগিয়েছিলেন। সেই চেরি গাছের তাকাতে দিকে তাকাতে তাকাতে তিনি কিন্তু জানেন একজন অনুসরণ করছেন, একবারও তাকাননি, ইন্টেলেকচুয়াল লোক, ঠিক বুঝতে পারছেন সিক্স সেন্স দিয়ে। বাবার দিকে না তাকিয়েই বলছেন, এগুলো কি গাছ, কিসের ফল? বাবা বললেন চেরি গাছ। এগুলো খাওয়া যায়? বলে হ্যাঁ খাওয়া যায়, মিষ্টি খান এই লালগুলো, নিজেও দু একটা পেড়ে দিলেন, চেরি খাচ্ছেন, একটা দু একটা মুখে দিলেন, পাট করে দিয়ে ঘুরে জিজ্ঞাসা করলেন এবার সামনের দিকে, আচ্ছা বলতে পারেন আপনাদের ঠাকুর আর অমুক ঠাকুরের সাথে কি পার্থক্য, ঠাকুরের মধ্যে কি পার্থক্য? যে ঠাকুরের নাম তিনি বললেন আমি তার নামটা নিতে পারছি না। বাবা এই প্রশ্নের কি উত্তর দেবে, কে তুলনা করবে এই ঠাকুর আর ওই ঠাকুরের মধ্যে কি পার্থক্য? এই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই তিনি দ্বিতীয় প্রশ্ন করে বসলেন, আপনাদের ঠাকুর কি সিদ্ধ পুরুষ? বাবা বললেন যে সিদ্ধ পুরুষ, বাজার থেকে যে আমরা তরি তরকারি কিনে আনি, সবজি কিনে আনি কাঁচা, সেগুলো যখন বাড়িতে নিয়ে আসি সেগুলো কার সংস্পর্শে এনে আমরা সিদ্ধ করি? ভদ্রলোকের সেই সময় এই উত্তরটা আসছিল না, বলছে কড়াইয়ে, না হ্যাঁ তো ঠিকই, সে তো ঠিকই, তাও কার সংস্পর্শে, কেন জলে, হ্যাঁ সেও ঠিক, কে তাকে সিদ্ধ করে? উত্তর পাচ্ছেন না। বাবা নিজেই বললেন আগুন তো, বলে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আগুন, আগুন তার মধ্যে কড়াইয়ে তার সংস্পর্শে এনে সেটা সিদ্ধি হয়, সিদ্ধ হয়। বাবা বললেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হলেন সেই সর্বকারণ কারণ অগ্নি, সেই সর্বকারণ কারণ জীবনাগ্নি, যার সংস্পর্শে আসলে যাকে ধরলে সবাই সিদ্ধ হয়ে ওঠে। সেই ভদ্রলোক শুনে বলছেন বাবা বাবা এমন কথা তো আর কোনোদিনও শুনিনি, আবার বলুন আবার বলুন, কি বললেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হলেন সেই পরম কারণ এই জীবন অগ্নি, সন্ধি ভেঙে বললেন যার সংস্পর্শে আসলে যাকে পেলে মানুষ সিদ্ধ হয়ে ওঠে, সবাই সিদ্ধ হয়ে ওঠে, এমন কথা তো আর কোনোদিনও শুনিনি, আমার কি তার কি আমার উপর দয়া হয় না? মানে নিশ্চয়ই হয়, কি করতে হবে? তখন যে প্রণামী দক্ষিণার ব্যাপারটি ছিল সেই পরিমাণটি বাবা বললেন এবং তার দীক্ষা হল। এই সৃষ্টি ঠাকুর অন্তর্চন্দ্র সাগরের সামান্য একটু যে কোনো জায়গার থেকে যদি তুলে নেন নোনতা লাগে এই সাগর, কিন্তু এই অমৃত সাগরে সব মিষ্টি, সব মিষ্টি আর সব মিষ্টি। তিনি বারবার আমাদের সাবধান করে দিচ্ছেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, অভীর 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 বারবার বলছেন। কবিগুরুর ভাষায় আমি সময় অনেকখানি নিয়ে নিলাম, কবিগুরুর ভাষায় একটি শেষ নিবেদন করে যাই, নাহি আর ভয় নাহি সংশয় নাহি আর আগু পিছু, পেয়েছি সত্য লভিয়াছি পথ, সরিয়া দাঁড়ায় সকল জগৎ, নাই তার কাছে জীবন মরণ নাই নাই আর কিছু, হৃদয়ের মাঝে পেতেছি শুনিতে দৈব বাণীর মতো, উঠিয়া দাঁড়াও তারই আলোতে। কবিগুরু বলছেন আপন আলোতে, আমার কোন আলো নেই, উঠিয়া দাঁড়াও তারই আলোতে, ওই চেয়ে দেখো নিশীত মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা,
তখন ওই যে অতগুলো মানুষকে বাঁচানোর যে পবিত্রতম দায়িত্ব পেয়েছিলেন সেই দায়িত্ব থেকে বিচ্যুত হয়ে আপনি সত্তা পুরুষের কাছে সত্তাধারী কি কৈফিয়ত দেবেন? আসুন আমরা সবাই মিলে সেই মহাযজ্ঞের এক একজন যজমান হয়ে উঠি, আমরা যাজন করি, যজন করি, স্তুতি করি এবং শেষে এমন একটি জগতের সদস্য হয়ে উঠি, এমন একটি জগতের হৃদয়ে বিনিময় করি যেই জগৎ তিনি রচনা করে দিয়ে গেছেন। আমার একটি ক্ষুদ্র রচনার মধ্যে দিয়ে স্মৃতি প্রকাশ করি, সেখানে তিনি আছেন, আমার পরিবেশ আছে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ভগ্নী মায়েরা আছে। কবিতার নাম লোকাতীত। এই লোকে তিনি এক লোকাতীত জগৎ রচনা করে গেছেন, সেই জগতের চেহারা কেমন? এ এমন জগৎ ভোর হয় মাঝরাতে সূর্যের হাত ধরে, এমন জগৎ ভোর হয় মাঝরাতে সূর্যের হাত ধরে, অমানিসার কালো চাদরখানা ঠাকুর বিছানো অন্য সে জগতে, নক্ষত্রপুঞ্জ সে জগতে দিক আলো, আমার আকাশে আজ প্রদীপ্ত কিরণ, প্রতিদিনের ভয়াক্ত সাবধানে চলাফেরায় সত্তার চলমানতা, গোট খাওয়ার ঝুড়ি যেন ক্ষণেক ক্ষণে নিম্নামীমুখী, অথচ এই জগৎ চারিদিক উদ্ভাসিত জীবন দুটিতে নিশ্চিন্ত জীবনের নির্বাধ উৎসরণ, আলোক অভিসারে প্রিয়তমের সান্নিধ্য সান্নিধ্য, স্থূল হস্তে অবলেপ নয় উষ্ণ প্রেমের নিবিড় আলিঙ্গনে, আমার আমি আজ তৃপ্তির সোপানে, আরো কিছু পাওয়া যায় চলার পাতেও দীপ্ত সৌর্য মাখা প্রাণের সমাবেশ, একত্রানতার মমত্বে মাথা একটি সুতোয় গাঁথা হীরক মালিকা, আসুন সেই হীরক মালিকা দিয়ে তার পূজা করি এবং পুরুষোত্তমের জয়গানে তার বন্দনা গীতিতে আমরা মুখরিত করে তুলি আমাদের সমস্ত সত্তা, সমস্ত পরিবেশ, সমস্ত জগৎ জগন্নাথ।